সম্মানিত ভিউয়ার্স, আজকে আরেকটি কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে স্যামসং একটি সিআরটি টিভি। তো এই স্যামসং এটার মডেল হচ্ছে UTC2100RPF। তো এই টিভিটি সম্পূর্ণ ডেট রয়েছে বর্তমানে, তো কোনো মেকানিক্স রে হয়তো দেখাচ্ছে, বলছে ফ্লাইব্যাক সমস্যা, তো ফ্লাইব্যাক খুলে রেখে গেছে, তো আর পরে এসে কাজ করেনি। তো আমরা যেহেতু প্রচারে আসছি, সেক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছেন, তো আমরা একটু খুলে দেখি, তো সাথে আপনাদেরকেও দেখাবো। আসলে তার নাম হচ্ছে স্যামসং, একটা জুট দেন আন্টি। তো ভিউয়ার্স, আসলে টিভিটি যে মেকানিক্স কাজটি করেছিল, জানি না কি প্রবলেমে করেছে, বলছে নাকি ফ্লাইব্যাক লাগাইলেই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটার ভিতরে আরও সম্ভবত প্রবলেম রয়েছে, যার কারণেই মেকানিক্স আসে নাই। তো আমরা যেহেতু মেকানিক্সের কাজও করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখব, কাজ করি বা না করি এটার কি প্রবলেম। তো এটার প্রবলেম হচ্ছে, আরও প্রবলেম রয়েছে, এটার ছবি সঠিক মতন মনে দেখায় না। আরও প্রবলেম হয়েছে এটার, আসলে এটার যেই পার্টসগুলি রয়েছে, পার্টস অনেকটা জম পড়ে গিয়েছে। তো এই অবস্থায় ফ্লাইব্যাক লাগাইলে হবে কি না আমরা একটু টেস্ট করে দেখবো। বলতে পারবো এটার শব্দ কি হবে। তো আমি আসলে কাছ থেকে দেখলাম এটার ভোল্টেজটা ঠিক আছে, তো এটার ভিতরে আসলে অনেক ধরনের পাশে নেই, পাশ করে নিয়ে গেছে বা দেখতে পাচ্ছি এখানে যে পাশা প্রয়োজন ঠিক আছে, পাশা নেই, কিন্তু এটা নিয়ে কোনো কিছু করতে পারবে না। তো অন্যান্য আর কিছু খারাপ সিগন্যাল দেখিনি, তো আমরা যেহেতু আপনার বলছেন যাবে, কাস্টমার বলছে শুধু ফ্লাইট লাগাইলে হবে, তো আমরা একটা নতুন ফ্লাইট লাগাবো। তো ভিউয়ার্স, আসলে এই টিভিটির ফ্লাইব্যাক সম্পর্কে অনেকজনের অভিজ্ঞতা হতে নাও থাকতে পারে, কিন্তু আমার একটু অভিজ্ঞতা আছে, যেহেতু আমি দীর্ঘদিন এগুলো কাজ করে থাকি। তো মেপে দেখলাম এটার যে পিনটে ভোল্টেজ প্রয়োজন 1 থেকে 4 পিন এবং 6 পিন 7 পিনের মাথায়। তো আমরা সেটি এখন লাগাবো, এটার নাম হচ্ছে 10-10 ফ্লাইব্যাক, ধরেন। তো ভিউয়ার্স, আসলে প্রচার ক্ষেত্রে বাড়িলে অনেক কথা বলতে হয়, কত রকমের বুঝ দিতে হয়, অথচ জিনিস লাগবে একটা, সিকিউরিটি দিতে হবে পুরো। তো ভিউয়ার্স, আসলে আমরা একটি ফ্লাইব্যাক লাগাইতে চেষ্টা করতেছি, তো আমরা ফ্লাইব্যাকটি লাগিয়ে নিলাম নতুন, একেবারে ব্র্যান্ড নিউ। তো এখন আমরা এটাকে সোল্ডারিং করে নেব, তারপর এটাকে দেখব আমরা আর অন্য কোনো প্রবলেম রয়েছে কি না। তো আমাদের শুধু কাজটাই ফ্লাইব্যাকের, আসলে আসলে মোটর সাইকেল দিয়ে চলতে চলতে ঠান্ডা লেগে গেছে। তো ভিউয়ার্স, আমরা সোল্ডারিংটি করে নিলাম,
আসলে একটু হ্যাঁ হ্যাঁ কি না না আমরা টিভি কিনি না তো আমরা টিভির পাওয়ারটি লাগিয়ে দিলাম এখন আমরা দেখবো এটার ভোল্টেজ ঠিক আছে কিনা তাহলে না নষ্ট এটা ঠিক করলে এটা বাইরে আসলে যখন ঠিক করে দিয়েছিলাম কয়মাস চলবো এটা আমরা তো আইডিয়া আছে না সেটা তো বলতে পারবো না তবে মোটামুটি আপনি ভালো ব্যবহার করতে পারবেন কতদিন কতদিন এইটা তো আপু বলা যাইতে পারে না হেভিডার কথা কই লাভ নাই আমরা কি এগুলা বানাই আপনার এটা পুরান জিনিস এটা আপনি যতদিন ব্যবহার করতে রেন এটাই বোনাস আমি মনে করি 6 মাসের ভিতরে কি চলবে 6 মাসের ভিতরে যদি আমি যে পাশটা আপনাকে লাগাই দিয়ে যাব এই পাশটা যদি 6 মাস এ সাইডে কিন্তু গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই আমি কম 6 মাসে খালি কি বাড়িত বুয়ে বুয়ে কি উতাসে করেন নাকি না না আপনি কি জানো বলেন যে আমি যে পাশটা লাগাই দিতে যাব এটা কি বলতে এটা 10 দিনের গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে এখন বলেন কি লিগা লাগা লাইছি এখন বলেন কেন এই কথা এগুলা কি গ্যারান্টি দেয় আর এডি 10 দিন আপনার কি হবে 10 দিনের লিগা ব্যাটারা এই 500 600 টাকা দিয়ে আপনার কাজ করাইবেন এবার আবার 6 মাসে দেয় যে 6 মাসের ভিতরে কি হইলে আমি এডি 6 মাস এক বছরও কিছু হয় না যদি 6 মাসের মধ্যে যদি সার্ভিসটা দিতে লাইবেক যদি কিছু হয়ে যায় 6 মাস আমরা 10 দিনের গ্যারান্টি দিয়ে যদি আমরা কিন্তু বানাই না আমরা টিভিটি সম্পূর্ণ ওকে করলাম এখন শুধুমাত্র ছবি দেখার বাকি যে ছবিতে ছবি ঠিকঠাক আছে কিনা কিন্তু তার জন্য চাই ডিশ লাইন তো ডিশ লাইনটা যদি এখানে আসে তাহলে একটু সুবিধা হয় না আসলে তো প্রবলেম তো তারপর একটু দেখে নেই আর কোনো কোথাও প্রবলেম আছে কিনা তো আর কোথাও কোনো প্রবলেম পাইলাম না তো যে দুটি পার্টস খারাপ হয়েছে একটি প্লাইব্যাক আর একটি কালারিংয়ের তো আমি লাগিয়ে দিলাম নতুন দুটি তো এখন ফুল কানেক্টিভিটি লাগিয়ে নেব আচ্ছা ভাই স্যার মা এটা ঠিক করার পর স্যার স্যার সবটা কি জন্য হয় এটাই ফ্লাই ভিকের জন্য হয় তো ফ্লাই ভিকের জন্য হ্যাঁ এখন চেরচেরার হবে না একদম পানির মতো টিভি ব্যবহার করতে পারবেন ও ভাই স্যার স্যার ওই যে আমি বুঝ না ভয় লাগে না কারেন্ট না স্যার স্যার একটা আওয়াজ এখন আর হবে না তো ভাইয়া দেখেন যে আমরা লাগাই দিয়ে গেলাম আপনি যে আপনার তো মনে করতেছেন আমরা বাড়ির থেকে আইসা কাজ করলে হয়তো খারাপ পার্টস নিয়ে যাই বা কম দামি পার্টস নিয়ে যাই এরকম না আমরা যেগুলো লাগাই দিলাম এটা অরিজিনাল মাল ঠিক আছে আর এগুলা দিয়ে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই যে দেখাইছিলাম হ্যাঁ বসলে এদিকে কি কি সমস্যা সব সমস্যা আমি সমাধান করে দিয়ে যাইতেছি এবং সব সমস্যা সমাধান কইরেই দিব টাকা কিন্তু 1000 দাম লাগবে একটুও কম দিতে পারবেন না মানে টিভি হয়ে গেল ঠিক আছে কিন্তু ডিশের লাইনটা কি এখানে আসবো না দেখে আনতেই হবে তো ডিস্কিপ করে সম্মানিত ভিউয়ার্স আমরা আসলে টিভিটি যে প্রবলেম ছিল তো সম্পূর্ণ প্রবলেম আসলে এটার যে গুরুতর প্রবলেম ছিল মেকানিক যার কারণে ফালাই থেকে গেছে হয়তো আর আসেনি তো আমি যত গুরুতর প্রবলেমই হোক আমি এখন এটাকে সলভ করে দিলাম এবং দেখতে পারতেছেন আবার নতুনের মতন কালার চলে এসেছে নতুনের মতন ছবি চলে এসেছে চলতেই থাকবে আমরাও চলতে থাকবো যারা আমাদের কাজগুলি দেখেন নিয়মিত এবং যারা আমাদের ভিডিওটিকে নিয়মিত দেখেন এবং যাদের এই ধরনের প্রবলেম হয় তারা এভাবে কাজগুলি করে নিলে অতি দ্রুতই ফল পাওয়া যায় তো আমরা এটাকে কিছুক্ষণের মধ্যে ফিটিং করে নেব হ্যাঁ
দেখেন তো এই সুযোগটা হাতছাড়া করে দিছিলেন মেকানিক সবাই সমান না ভাই আমি একটা ভালো করে রাখা দেব বুঝছেন যত্ন করে রাখা দেব আমাদের এটা কোম্পানি মনে রাখবেন এটা কোনো বুগিজুগি কোম্পানি না এখানে যতগুলো টেকনিশিয়ান রয়েছে আমাদের এই টেকনিশিয়ানে কিন্তু মহিলারাও কাজ করে এই যে কাজগুলি আমাদের মহিলাও টেকনিশিয়ান রয়েছে হ্যাঁ মহিলারাও করে এই কাজ তাহলে মনে করেন এটা কোন ধরনের টেকনোলজি আমরা চালু করছি এটার ভিতরে এখনো আমাদের অফিসের ভিতরে দুজন টেকনিশিয়ান কাজ করে তারপরে আমরা এখনো মহিলাদের ট্রেনিং দিতেছি যদি কেউ ট্রেনিং নিতে চায় আমরা দিতে পারি মাত্র 10,000 টাকা খরচ হবে এরপরে একটা সার্টিফিকেট মিলবো এমন দিবে নি এমন যেই মেকানিক এই দেশে মাশাল্লাহ এই সুযোগ হাতছাড়া করতেছেন যদি এই টিভিটা আপনার আরো এক সপ্তাহ ঠিক করে দিয়ে গেল না কারণ এটার যে রূপ এই পার্টস কিন্তু কিন্তু